কাতারের প্রবাসী বাংলাদেশিরা রেস্টুরেন্ট ব্যবসার মধ্য দিয়ে খাদ্য বিপ্লব ঘটাতে যাচ্ছে। দেশটিতে বসবাস করছে 4 লাখ প্রবাসী বাংলাদেশি, যাদের বেশিরভাগই রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশি উদ্যোক্তা পরিচালিত শালিকা রেস্টুরেন্ট পরিদর্শনে সেসব কথা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, এটা বাংলাদেশের জন্য একটি সফলতা। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, শালিকা রেস্টুরেন্ট সত্ত্বাধিকারী মোহাম্মদ তারেক সহ কমিউনিটি নেতারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।